বেঁধে দেওয়া দামে বিক্রি হচ্ছে না তেল, আমদানি বাড়লেও সরবরাহ সংকটের অজুহাত ব্যবসায়ীদের। বাংলাদেশ সহ ১২ দেশকে করোনা টিকার জন্য ১০৭ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক, আগামী মাসেই অনুমোদন। স্কুল ব্যাংকিং অ্যাকাউন্টে শিক্ষার্থীদের জমা প্রায় ২০০০ কোটি টাকা, এক বছরে বেড়েছে ৩০৭ কোটি টাকা। আমন্ত্রণ অর্থনীতি সারাদিন, আপনাদের সঙ্গে আছি আমি কপ্তিয়া মুমতাহানা। শুনছিলেন শুরোনাম, এবারে জানাবো বিস্তারিত। গেল বছরের চেয়ে আমদানি বেশি, তারপরও সরবরাহ সংকটের অজুহাতে অস্থির ভোজ্য তেলের বাজার। সরকারের বেঁধে দেওয়া দামও মানছেন না ব্যবসায়ীরা। তারা বলছেন আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি, উৎপাদন কম সহ নানা কারণে বাড়ছে তেলের দাম। বিশ্লেষকরা বলছেন এই সমস্যা দূর করতে নিয়মিত বাজার পর্যবেক্ষণ জরুরি। পেঁয়াজ আলুর পর এবার তেলের দামে দিশেহারা ভোক্তারা। বেঁধে দিয়েও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না দাম। সরবরাহ সংকট না থাকলেও দাম বৃদ্ধির বিষয়ে ব্যবসায়ীদের একই অজুহাত, আন্তর্জাতিক বাজার দর। দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে চলতি সপ্তাহে সয়াবিন তেল বিক্রি হচ্ছে মন প্রতি ৪৫০০ টাকা। মাস দুয়েক আগে এই দাম ছিল আরও ১০০০ টাকা কম। একই অবস্থা পাম অয়েলের ক্ষেত্রেও। দুই মাসে মন প্রতি ৭০০ টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে ৩৭০০ টাকায়। এই এক সপ্তাহের ভিতরে প্রতি লিটারে এক থেকে ১৫ থেকে ২০ টাকা বাড়ছে প্রতি লিটারে। বর্তমানে সয়াবিনের তেল ৫ লিটার দাম পড়তেছে কিনা আপনার ৬৩৫। একটা আইটেমে যদি আমার প্রতি মাসে যদি ২০ টাকা বা ৫০ টাকা করতে হয়, তাহলে নিত্য প্রয়োজনে কতগুলো আইটেম আছে সবগুলো আইটেমে আমার ১০০০ টাকা ১৫০০ টাকা বাড়তি চলে যাচ্ছে। অথচ গেল জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত চট্টগ্রাম কাস্টম হাউস দিয়ে সয়াবিন তেল আমদানি হয়েছে প্রায় ৩৬৮০০০ টন, যা আগের বছরের একই সময়ের চেয়ে ২৬০০০ টন বেশি। লোকাল মার্কেটে প্রাইস বাড়ার কারণ হলো বেসিক্যালি অফ এডিবল অয়েল, যেটা হলো ইন্টারন্যাশনাল প্রাইস বেড়ে যাওয়াতে ওটার ইম্প্যাক্ট লোকাল মার্কেটে পড়ে। আসতে সময় লাগে, আপনি সাথে সাথে শিপমেন্ট করতে পারেন না। ব্যবসায়ীদের দাম বাড়ানোর এই অজুহাতকে অযৌক্তিক বলছে ভোক্তা অধিকার সংগঠন ক্যাব। সরকারের দাম নির্ধারণের ক্ষেত্রেও ক্রেতাদের স্বার্থ রক্ষা হয়নি বলে অভিযোগ তাদের। আন্তর্জাতিক বাজার থেকে যে উৎস থেকে বাংলাদেশে ভোজ্য তেলগুলি আমদানি করা হয়, সেই তেল বাংলাদেশে পৌঁছতে ৩ থেকে ৪ মাস সময় লেগে যায়। সেই কারণে তাদের যে যুক্তি, সেই যুক্তিটা কিন্তু কোনোভাবে গ্রহণযোগ্য নয়। বাণিজ্য মন্ত্রী বলছেন দাম নির্ধারণের পাশাপাশি টিসিবির মাধ্যমে স্বল্পমূল্যে ভোজ্য তেল বিক্রি করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে সে কম দামে তো বিক্রি করা সম্ভব নয়, তারপরেও আমরা আমাদের টিসিবির মাধ্যমে আমরা ভর্তুকি দিয়ে সাধারণ মানুষকে তেল দেওয়ার চেষ্টা করেছি। ভোজ্য তেলের পাশাপাশি দফায় দফায় দাম বাড়ছে রমজান কেন্দ্রিক অন্যান্য ভোগ্যপণ্যের। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। বাংলাদেশ সহ ১২ দেশকে করোনা ভাইরাসের টিকার জন্য ১০৭ কোটি ডলার অর্থায়ন করবে বিশ্বব্যাংক। আগামী মাসের মধ্যে সংস্থাটির বোর্ড সভায় তহবিলের অনুমোদন দেওয়া হবে। শুক্রবার বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস বার্তা সংস্থা রয়টার্সকে জানান ১২টি দেশের মধ্যে বাংলাদেশ ছাড়াও ফিলিপাইন, তিউনিশিয়া ও ইথিওপিয়ার নামও রয়েছে। স্বল্প সময়ের মধ্যে আরও ৩০ দেশের জন্য একই রকম তহবিল গঠন করা হবে। তিনি উৎপাদনকারী ওষুধ কোম্পানিগুলোকে টিকা কোথায় যাচ্ছে সে বিষয়ে আরও স্বচ্ছ ও উন্মুক্ত থাকার আহ্বান জানান। ডেভিড ম্যালপাস বলেন দরিদ্র দেশগুলো যাতে বেশি পরিমাণ টিকা পায় সেজন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বিশ্বব্যাংক। ২০২০ সালে শিক্ষার্থীদের স্কুল ব্যাংকিং অ্যাকাউন্টে বেড়েছে জমা অর্থের পরিমাণ। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী শিক্ষার্থীদের ব্যাংক হিসেবে জমার পরিমাণ মোট ১৯২১ কোটি ৭০ লাখ টাকা। গত এক বছরে শিক্ষার্থীদের আমানত বেড়েছে ৩০৭ কোটি ৫০ লাখ টাকা। ২০১৯ সালে আমানতের পরিমাণ ছিল ১৬১৪ কোটি ২০ লাখ। আমানতের পাশাপাশি গত বছরে শহর ও গ্রামের শিক্ষার্থীদের হিসাব সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬,৬২,৩৬৪টিতে। এতে এক বছরে এখাতে হিসাবের সংখ্যা বেড়েছে ৬,৯৪,৯৬৬টি। গ্রামের শিশুদের জমার পরিমাণ মোট ৪৮০ কোটি ১০ লাখ। শিক্ষার্থীদের সঞ্চয় উদ্বুদ্ধ করতে ২০১০ সালে চালু হয় স্কুল ব্যাংকিং কার্যক্রম। টানা ৩ দিনের সরকারি ছুটিতে রাঙামাটিতে ভিড় করেছে হাজারো পর্যটক। জেলা পর্যটন কর্পোরেশনের তথ্য মতে পর্যটন হোটেল মোটেলের শতভাগ রুম বুকিং হয়ে গেছে। শহরের ঝুলন্ত সেতু, পলওয়ে পার্ক, আরণ্যক, শুভলং সহ অন্যান্য পর্যটন স্পটগুলো কানায় কানায় পূর্ণ। করোনার পর রাঙামাটিতে একই
এই প্রথম একসাথে এত পর্যটক ভিড় করেছে। এদিকে দীর্ঘ লোকসানের পর ব্যবসা করতে পারে ব্যবসায়ীরাও সন্তুষ্ট। প্রতিদিন গড়ে 5,000-এর বেশি পর্যটক ভ্রমণ করেছেন, এতে করে আয় বেড়েছে স্থানীয় মানুষের। তিন দিনে বন্ধ, এই বন্ধের জন্যে এই জন্য আমরা এখানে এই সময়টাকে বেশি নিলাম আর কি। এখনো কোথাও যাই নাই, মাত্র যাত্রা শুরু। যেটুকু দেখছি আল্লাহর রহমতে অনেক সুন্দর। মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে সরকারি ছুটিতে বেশ ভালো একটা মানে বুকিং পেয়েছি। এখানে প্রচুর মানুষ, প্রচুর পর্যটক বেড়াতে এসছেন। আমাদের বুকিংয়ের পরিমাণ ছিল প্রায় 100% এবং অন্যান্য যেসব রিসোর্ট আছে সবগুলোতে প্রায় একই অবস্থা। এ বিষয়ে আরও জানাতে রাঙ্গামাটি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হিমেল চাকমা। হিমেল, আজ পর্যটক সমাগম কেমন দেখছেন এবং পর্যটন স্পটগুলোতে কেমন সুরক্ষা ব্যবস্থা নেওয়া হয়েছে? আমি যদি রাঙামাটি পর্যটকের যে অবস্থা বলি, বিগত যে বৃহস্পতিবার মানে আজকে যে রাঙামাটির যে সিম্বল রাঙামাটি জেলা অন্ত সেতু, আমি যদি এর ব্যাকগ্রাউন্ডটা যদি দেখে আসলে এখন হচ্ছে প্রায় দিনের শেষ পর্যায়ে, কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি যে এখানে বিপুল সংখ্যক কিন্তু পর্যটক কিন্তু পর্যটন দুরন্ত বিষয়ে তারা ভ্রমণ করছেন। আর একটা বিষয় যে রাঙামাটি যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলো রয়েছে, পলয় পার্ক, আরণ্য, শুভলং, ঝর্ণা এলাকা, আমি দুপুরে শুভলং ঝর্ণা এলাকা গিয়েছিলাম, বিপুল সংখ্যক ওখানে দেশীয় যে কান্তি বোধ সেগুলো থেকে ওরা কিন্তু পর্যটকরা কিন্তু শুভলং ঝর্ণা এলাকায় ভ্রমণ করেছেন, অর্থাৎ তারা নৌ ভ্রমণ করেছেন। তো একটা বিষয় আমি যেটা লক্ষ্য করছি যে গতকালকে এবং গত পরশু যে পরিমাণ টুরিস্ট আমি লক্ষ্য করেছি, আজকে কিছুটা কমেছে। আমি আসার পথেও দেখেছি যে টুরিস্টরা কিন্তু তাদের বাস যোগে তারা আসলে তাদের গন্তব্যে বাড়িতে ফিরে যাচ্ছেন। এই অবস্থা তো আমি হোটেল মোটেল কর্তৃপক্ষ যারা আছেন তাদের সাথে আমি কথা বলেছিলাম, তারা বলেছেন যে আজ পর্যন্ত কিন্তু রাঙামাটিতে যে হোটেল মোটেলে যে বুকিং সেটা আজকে পর্যন্ত রয়েছে, হয়তো তারা আগামীকালকে পর্যন্ত হয়তো কমতে আগামীকাল থেকে হয়তো কমতে পারে। তো আমি আপনাকে বিষয়টা জানিয়ে রাখি যে করোনার কারণে রাঙামাটিতে কিন্তু দীর্ঘদিন ধরে পর্যটন স্পটগুলো বন্ধ ছিল, গত আগস্টে খুলে দেওয়ার পরে এইবারে কিন্তু সর্বপ্রথম সবচেয়ে বেশি পর্যটক এসেছে। এর কারণে এখানকার যে ব্যবসা বাণিজ্যের যে অবস্থা সেটা বেশ চাঙ্গা হয়েছে, যার কারণে এখানকার যে মানুষের অর্থনৈতিক যে আয় সেটা বৃদ্ধি পেয়েছে। এবং এর নিরাপত্তার বিষয়টা যদি বলি, এখানকার যে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু পর্যটকদের নির্বিঘ্নে যাতে ভ্রমণ করতে পারে সেজন্য তারা পর্যাপ্ত পরিমাণে এখানকার টুরিস্ট পুলিশ তারা দেখা এখানে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি যে পর্যটকদের যাতে কোনো নিরাপত্তা বিঘ্নিত না হয় সেক্ষেত্রে তারাও যার কারণ তারা মূলত বেশ পর্যটকদের পর্যটক বান্ধব যে প্রশাসন সেটা আমরা লক্ষ্য করছি। এই হচ্ছে আমার কাছে রাঙামাটির যে টুরিস্টদের যে আগমন সেটার সর্বশেষ তথ্য। পর্যটক সমাগম নিয়ে রাঙামাটি থেকে জানাচ্ছিলেন সহকর্মী হিমেল চাকমা। দীর্ঘ ক্ষতি পুষিয়ে অবশেষে লাভের মুখ দেখতে শুরু করেছেন যশোরের ফুল চাষিরা। চলতি বছরের প্রথম তিন দিবসকে ঘিরে প্রায় 11 কোটি টাকার ফুল বিক্রি করেছেন তারা। ব্যবসায়ীরা বলছেন ফুলের বাজার নিয়ে অনেক শঙ্কা ছিল, তবে সব শেষে জমজমাট হয়ে উঠেছে বাজার। যে কোনো উৎসব ও দিবস ঘিরেই জমজমাট হয়ে ওঠে ফুল ব্যবসা, কিন্তু করোনার কারণে গত বছর মার্চের মাঝামাঝি থেকে চিত্র ছিল একদমই ভিন্ন। অবশেষে এবছর ফেব্রুয়ারিতে অবসান হয়েছে মন্দার। পহেলা ফাল্গুন, ভালোবাসা দিবস আর অমর একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে আবারও চাঙ্গা ফুলের বাজার। ব্যবসায়ীরা বলছেন ফুলের বাজার নিয়ে অনেক শঙ্কা ছিল, করোনার ঝুঁকি এড়াতে স্বাস্থ্যবিধির কারণে আশা হারিয়েছিলেন তারা, তবে সবশেষে জমজমাট হয়ে উঠেছে বাজার, লাভেরও মুখ দেখছেন। যা ভাবিলাম তার থেকে ভালো আছে মোটামুটি, কিন্তু করোনা ভেদ করে মানুষ আশা করিলাম যে বেরোবে না, কিন্তু বেরোচ্ছে। আমরা ক্ষেতের থেকেও একটু মাইনাস দামে নিয়ে আসছি, আমরাও কিন্তু সেই মাইনাস দামে বেচছি, আশা করা যায় সামনের দিনগুলো আলোর জন্য ভালো আসে। তবে গতবারের তুলনায় এবার ফুলের দাম কিছুটা বেশি, অবশ্য তাতে তেমন ক্ষোভ নেই ক্রেতাদের। চাহিদা কম থাকায় এবার ফুলের উৎপাদনও কম। 16 ডিসেম্বরে কৃষকরা কিছুটা হলো বাজার পেয়েছে এবং ভালো মূল্যে বিক্রি করছে। এখন সারা বাংলাদেশে আমাদের ফুল সেক্টরের কৃষকরা ব্যবসায়ীরা তাদের
বিগত দিনে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আপনারা চেষ্টা করতেছে। চলতি মাসে দেশব্যাপী 40 কোটি টাকার ফুল বিক্রি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। চাষি থেকে পাইকারে ও খুচরা পর্যন্ত ফুল ব্যবসায় অন্তত 30,000 মানুষ জড়িত বলে জানিয়েছে বাংলাদেশ ফুল সমিতি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। চলতি শুষ্ক মৌসুমে ফরিদপুরে পদ্মা নদীতে আবারও নাব্য সংকট দেখা দিয়েছে। এতে পণ্যবাহী জাহাজ, কার্গো ও বড় ট্রলার চলাচল ব্যাহত হচ্ছে। দূর দূরান্ত থেকে আসা এসব পণ্যবাহী জাহাজ নৌবন্দরে ভিড়তে না পারায় একদিকে শুল্ক আদায় কমেছে, অন্যদিকে বেড়েছে পণ্য খালাস ব্যয়। প্রতি বছর বিপুল পরিমাণ রাজস্ব আদায় হলো বন্দর উন্নয়নে নেই তেমন কোনো উদ্যোগ। ফরিদপুরের ঐতিহ্যবাহী সিআরপি ঘাটকে 2017 সালে ফরিদপুর নদীবন্দর হিসেবে ঘোষণা করে সরকার, তবে এখনও শুরু হয়নি উন্নয়ন কাজ। এতে মুখ থুবড়ে পড়েছে ঐতিহ্যবাহী এই বন্দরটি। পদ্মার পানি দ্রুত কমছে আর সেই সাথে জেগে উঠছে ছোট বড় অসংখ্য ডুবোচর। নদীতে প্রয়োজন অনুযায়ী ড্রেজিং না হওয়ায় নাব্য সংকটে পড়েছে ঘাট এলাকা। ডুবোচরের কারণে ঘাটে ভিড়তে পারছে না পণ্যবাহী কার্গো, তাই এসব পণ্য ছোট কার্গো আর ট্রলারে নদীবন্দরে আনা হচ্ছে। এতে মালামাল লোড আনলোডে খরচ বেড়েছে। এখন আমরা ওইলো ভুড়ি ঘাটে মাল খুঁজাইতে পারতাছি না, নানান ধরনের সমস্যা হইলো। মনে করেন সময় মতন ডিলারে মাল দিতে পারতাছি না, পানির জন্য আমাদের মাল ঠিক সময় মতো আসতে পারে না, কোম্পানির চাহিদা আমরা পূরণ করতে পারি না। শুল্ক আদায়কারীরা বলছেন সমস্যার সমাধানে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে যে কারণে আমাদের রাজস্ব কম হচ্ছে, কারণ বড় জাহাজগুলো ঘাটে আসতে পারতেছে না, তার জন্য ড্রেজিং কার্যক্রম চলতেছে। নাব্য সংকট নিরসন করে দ্রুত এই অঞ্চলের ব্যবসা বাণিজ্য প্রসারের দাবি বন্দর সংশ্লিষ্টদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। শেষ করব অর্থনীতি সারাদিন, শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। বেঁধে দেওয়া দামে বিক্রি হচ্ছে না তেল, আমদানি বাড়লেও সরবরাহ সংকটের অজুহাত ব্যবসায়ীদের। বাংলাদেশ সহ 12 দেশকে করোনা টিকার জন্য $160 কোটি দেবে বিশ্বব্যাংক, আগামী মাসেই অনুমোদন। স্কুল ব্যাংকিং অ্যাকাউন্টে শিক্ষার্থীদের জমা প্রায় 2,000 কোটি টাকা, এক বছরে বেড়েছে 307 কোটি টাকা। এছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।